চিকে যাম এখনো ডাকা রঙ হইন তামা গন্ধ গুলা কিন্তু এখন লাগছে না, বাট যখন হারিয়াটা হবে ডেঞ্জার গন্ধ। আচ্ছা নুইয়াম তো আগে দোকালাম, তারপর তো আচ্ছা ঠিক যা তাহলে। এই মাছের লেজকে কি বলে? হাকো চুপি। বাচ্চা থেকে বুড়া কেউ যেন না পায়, বাচ্চারা হলে কে ভেঙে দিবে আর বুড়ারা হলে কে খেয়ে দিবে। রানু মানে হলো গিয়ে সাঁতারে রানু বলে, আর বাংলায় এগুলোকে বাখর। আমাদের যে হাঁড়ি মানে হাঁড়িয়া সেটা রাখা হবে ঠাকুরের জন্য, তাই স্নান টান করে তারপরে মানে পরিষ্কার পরিচ্ছন্ন হবে তারপরে আসতে হবে, যেহেতু ঠাকুরের জন্য। তো এখানে আমি চাল নিয়ে নিয়েছি, তো এখন এই চালটাকে ঝাড়তে হবে, যেহেতু চালের মধ্যে অনেক কুড়া রয়েছে। তো কম করে রাখছি, যেহেতু আমাদের বাড়িতে সেরকম খাওয়ার কেউ নেই, তো যতটুকু বাঁচবে না কেন সে আচ্ছা তো আমাদের বাড়িতে খাওয়ার জন্য। আচ্ছা নুইয়াম তো আগে তো খেলাম, তারপর তো আচ্ছা ঠিক যা তাহলে। চলো আমি আজকে হারিয়ে রাখছি, আর কিভাবে রাখছি সেটাও তোমাকে দেখিয়ে দেবো। অনেকে কমেন্ট করে যে তুমি রাখো না পুজোর সময়, তো হ্যাঁ রাখতে হয়, যেহেতু আমার বাড়িতে আর কে রাখবে আমি ছাড়া। তো চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এখন দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে চালগুলো, যেগুলো ঝাড়া ছিল এগুলো চাষের চাল, সেই জন্য আমি ধুইনি। ধুতলেও ধুতে পারো বাট আমি ধুইনি চাষের চাল যেহেতু। তো এরপরে একটু ভালো একটুখানি নেড়ে দিচ্ছি এটাকে। তো নেড়ে দিয়ে এখন ঢাকা দিয়ে দিচ্ছি। জলটা একটু কমই দিয়েছি, আমি 500 থেকে একটু বেশি চাল নিয়েছি, আর এখানে জলটা কম দিয়েছি তার কারণে এটা একটু শুকনো শুকনো টাইপের হবে, যেমন ফ্যান ভাত হয় ওই রকম। তো একদম বেশি জল থাকবে না, তার কারণে এটা ঝরানো হবে না। তো এরপরে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। হচ্ছে গিয়ে রানু রানু মানে হলো গিয়ে সাঁতারে রানু বলে, আর বাংলায় এগুলোকে বাখর বলে। তো 500 চাল মানে 500 থেকে একটু বেশি চাল আছে, তো তার মধ্যে ঠিক কটা বাখর দিব আমি নিজে খুঁজে পাই না। প্রত্যেকবার আমি যেটা করি আর কি 10-12টা মানে মিশিয়ে দিই। তো এবার যেহেতু 500 থেকে বেশি আছে ওই জন্য 15টা দিয়ে দেবো ভাবছি, 15টা না 10-12টাই দিবো। তো চলো এখানে গুনছি। গন্ধগুলো কিন্তু এখন লাগছে না, বাট যখন হাড়িয়াটা হবে ডেঞ্জার গন্ধ। তো এগুলোকে এখন আমি হাড়ির উপরে দিয়ে দিচ্ছি, তার কারণ এগুলো একটু ড্রাই হয়ে গেলে যখন ভাঙবো আর কি গুঁড়ো করতে সুবিধা হবে, তাই এই জন্য এই হাড়িতে উপরেই দিয়ে দিচ্ছি। তো কেউ কিছু তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে আমি ঠিক মতো মানে সিস্টেম মানে পদ্ধতিটা ঠিক আছে কি ঠিক নাই বানানো আর কি। মানে আশেপাশে যে বয়স্ক মানুষরা রয়েছে তাদের দেখে দেখে শিখেছি, তো আমাকে এরকম তো কেউ শিখিয়ে টিকিয়ে দেয়নি। তো যদি কোনো মানে হাড়িয়া বানানোর পদ্ধতি যদি কিছু ভুল ঠিক হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে যে এটা ভুল এটা ঠিক। আর হ্যাঁ উনানে করে যেটা ওটা হয়তো ভাবছে মানুষ অনেক, যার যার ভিডিও দেখছে যে উনানে তো করে, কিন্তু আমি এখানে পুরো পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আমার বাড়িতে উনান আপাতত নেই তাই আমি গ্যাসেই করছি। একই পদ্ধতি একই ব্যাপার, খালি আমি গ্যাসে করছি, মুছামুছি করে নিয়েছি। তো চলো আজকে কেমন হাড়িয়া বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করো, ভিডিওটা একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। লগন লগন নাই চল চিকে যাম এখন ডাকা রঙ হইন তামা। আমার ভাতটা হচ্ছে, আর যে হাড়িয়ার যে ভাতটা সেটা বানানোর মানে সেরকম কিছু ডিফিকাল্ট ব্যাপার না, খালি ভাত আমরা বাড়িতে যেমন নর্মাল ভাত করি সেরকমই, খালি এটা হচ্ছে কি যে জলটা একটুখানি কম দিতে হবে যেন ভাতটা পুরো একদম মাখা মাখা টাইপের হয়ে যায়। অনেকের হচ্ছে আবার পুড়িয়ে মানে পুরা পুরা টাইপের করে, তো পুরো মানে পুড়িয়ে পুড়িয়ে করলে নাকি বেশি নাকি যারা হাড়িয়া খায় আর কি তারা বলে নাকি বেশি টেস্টি হয়, বাট অতটাও করার দরকার নেই যেহেতু আমার নতুন হাড়ি আর এমনি বাড়িতে ঠাকুরের জন্য। তো ঠিক আছে এমনি তিন খাড়ি দেখাম জমাম। হয়ে গেছে কি কি তরকারি? এই মাছের লেজকে কি বলে? হাকো চুপি। মাছ হাকো লেজ চুপি হাকো চুপি এই সত্যি সত্যি বলো না কি বলে হাকো চুপি, এটা জানি। বাসকে দাকা আড়া ভাজি হাকো চুপি দেখ অন্য কিছু বলে বলো বলে। এই যে দেখো এবারে হয়ে আসছে, আর একটুখানি জলটাকে একটুখানি মরতে হবে মানে আর একটুখানি জলটাকে শুকিয়ে নিতে হবে। তো
তো তারপরে নামিয়ে নিলে এবারে মানে ভাতটা রেডি হয়ে যাবে আর কি। তারপর আরো অনেক প্রসেসিং রয়েছে, তো এগুলোকে দেখো আমি দেখছিলাম যে ভাঙা যাচ্ছে কিনা। তো দেখো এগুলো গরম করার পরে সুন্দর একদম পাউডারের মতো ভেঙে যাচ্ছে। তো এগুলো এখন ভাঙবো না, একটু পরেই ভাঙবো, আগে ভাতটা পুরো একদম রেডি হয়ে যাক। তো এখন ভাতটা আমার হয়ে গেছে, এখন ঠান্ডা করার পালা ভাতটাকে। তো এখানে বস্তাটাকে আমি ধুয়ে তারপরে আমি বিছিয়ে রেখেছি, ধুয়ে শুকনো করে তারপরে আমি বিছিয়ে রেখেছি। তারপরে এখন এদের ভাতটাকে ঠান্ডা করতে দিব। তো এই যে এখন খুলে নিলাম, ভাতের হাঁড়িতে যা ধোঁয়া উঠছে। তো ভাতটা আমি বেশি পুড়াইনি, হালকা হালকা লেগে গেছে নিচে, এমনি রয়েছে, তো লেগে যাবে ভাতটা যখন পুরো ড্রাই ড্রাই করতে হবে। তো এখন আমি এগুলোকে বিছিয়ে দেবো এর মধ্যে, ভাতগুলোকে সব ঠান্ডা হবে না আরো পুরো একদম শুকনো হয়ে যায় তখন। এরপরে বাখর গুলোকে হালকা তো গরম থাকতে হবে, পুরো ঠান্ডা হওয়া চলবে না। এরপরে একটু একটু বাখরকে আমি দিয়ে দিয়ে এগুলোকে একটু মাখিয়ে নিতে হবে বাখরের সাথে ভাত গুলোকে। তো এবারে এই বাখর গুলোকে যেগুলোকে গুঁড়া করে রেখেছিলাম সেগুলো ভাতের সাথে মিশিয়ে ভাতটাকে ভালো করে মেখে নিতে হবে, মানে তা বলে একদম চটকানো চলবে না, মানে এর সাথে মিশিয়ে নিতে হবে বাকরগুলোর সাথে ভাতকে, মানে ভাতের সাথে বাকরকে ওদের ম্যারিনেট করা হবে। হ্যাঁ ম্যারিনেট হচ্ছে, ওদের ম্যারিনেট হচ্ছে। হ্যাঁ আর প্রথমে আমি হাঁড়িটা নিয়ে নিয়েছি, হাঁড়িটাকে ধুয়ে উল্টা করে রেখেছিলাম, জল আগে শুকিয়ে গেছে। তো হাঁড়ির মধ্যে প্রথমে একটু বাকরকে একটুখানি এপাশে ঘুরিয়ে নিয়েছি, থাকে থাকে করে হাফ ভাত দিয়ে সাজিয়ে দিচ্ছি আমি এখন হাঁড়ির ভেতরে। এরপরে হাফ ভাত দিয়ে দিচ্ছি, এরপরে আবার কিছুটা বাখর দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ বাখর, আবার যা ভাত রয়েছে না আবার সব ভাতগুলো এরপরে দিয়ে দেবো, একটু পিছিয়ে পিছিয়ে ছড়িয়ে ছড়িয়ে দেবো। সব ভাতগুলো দেওয়া, এরপরে সব বাখরগুলো যে রয়েছে উপর থেকে একটুখানি ছড়িয়ে দেবো। তো কিছুটা ছড়াবো, পুরো একদম ছড়াবো না। এরপরে হচ্ছে গিয়ে মাপ করে জল দেবো, তো বেশি জল দেবো না, 500 থেকে একটু বেশি, যেহেতু ওই 600-650 মতো চাল রয়েছে, তো এর মধ্যে আমি এক বাটির মতো জল দেবো। এই যে আমার ছোট্ট তাতিও, তো এক বাটি জল দেবো, তো জলটাকে একটুখানি ছড়িয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আর যা বাদ বাকি সব বাক্য রয়েছে সবগুলো দিয়ে দিচ্ছি, যেন বাচ্চা থেকে বুড়া কেউ যেন না পায়, বাচ্চার হলে গিয়ে ভেঙে দিবে আর বুড়ারও হলে গিয়ে খেয়ে দিবে। তো এটাকে লুকিয়ে রাখতে হবে খাটের তলায়, যদি আমার ভিডিও দেখে সবাই জানতে পেরে গেল আমি হাড়িয়া করতে রাখছি, তখনই বুঝতে পারবে যখন সেন্টটা উড়বে। সেন্টটা উড়বে, হ্যাঁ আমাদের ঘরে ঢুকলেই একবারে এমনি এমনি করে খুঁজে বাসে যায় দুটা। আর এখানে দেখো রেডি, তার কারণ কোথায় যাবে, কোথায় যাবে খেলতে, ডিউটি ঘুরতে ঘুরতে, তো এখন যাবে ডিউটি। আর এখানে সিনুকে দেখো, সিনু এখন শুয়ে শুয়ে কার্টুন দেখছে, ও একটুও ভাত খায়নি, ওই জন্য ওকে ডাল খাওয়াতে হবে এখন, ওর গলা ব্যথা যেহেতু এই একটুখানি ভাত খেয়েছে, না খাওয়ারই মতো, এটা মুরগির মতো একটুখানি, তারও ছড়িয়ে ছিটি। আর এখন ব্যাগ গোজ করে দিতে হবে, বিকজ মাই হাজবেন্ড আমি যায়গা ডিউটি, ডিউটি যাবে না ঘুরতে যাবে ও এখন ডিউটি না। আমি নিজেও ব্যাগ পরে রেডি, হো না কহো ইয়ে আঁখে বলতে হ্যাঁ কপিরাইট পড়ে যাবে। হ্যাঁ গো সত্যি, যখন তখন এরকম হয়, বাদাম কাকুর মতো নিজের গানে নিজে কপিরাইট পেয়ে যাব না, যদিও গানটা আমার না, বাট আমি নিজের মুখে গান করছি সেটারও কপিরাইট পেয়ে যেতে পারে। এরকম হয়েছে অনেকের সাথে, আমার অনেক বন্ধুদের সাথে হয়েছে।
অনেক না একজনের সাথে হয়েছে, সে নিজেই গান করছে, নিজের মুখে কিছু একটা যাই হোক গান করছিল সাঁওতালি গান, তো তাকে কপিরাইট দিয়ে দিয়েছে, ভাবা যায়। চলে গেছে ডিউটি, এখন আমার একটু ভিডিও এডিট করার টাইম, আর বেশি ব্লগটা আর আজকের বাড়াচ্ছি না, আজকে ব্লগটা একটু ছোটোর মধ্যেই রাখছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা তো জানোই কী করতে হবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সেট করে দাও, যেন আমি যখনই যে নিত্য নতুন ভিডিও আপলোড করবো না কেন সবার প্রথম যেন তোমারই কাছে পৌঁছায়। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই, দেখা হচ্ছে আবার একটা নেক্সট খুব একটা ভালো খুব একটা ইন্টারেস্টিং মজাদার ভিডিওর সাথে। বাই বাই সবাইকে, টাটা।